হ্যালো স্টুডেন্ট, কালকে তোদের নিট এক্সাম হলো, আশা করি তোরা সবাই ভালো পরীক্ষা দিয়েছিস। তোদের কালকের পর থেকে আমার কাছে প্রচুর এসএমএস এসেছে যে স্যার কাট অফ কত থাকবে, কোশ্চেন স্যার হার্ড হয়েছে ফিজিক্সের, বা কেউ বলছে আর বায়োলজি একটু হার্ড হয়েছে, ফিজিক্সের হার্ড অনেকেই বলেছে। কিন্তু আমি আজকে তোদের ভিডিওটা এই কারণে করছি যে কাট অফ কত থাকবে সেই ব্যাপারে, প্লাস তোদের কোশ্চেনটা কিরকম টাইপের হয়েছে, প্লাস আমার যে ব্যাচ স্টার্ট হচ্ছে তার ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্য। তোরা ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবি, ওকে? প্রথমেই বলে দিই কোশ্চেন টাইপ কিরকম হয়েছে। দেখ, কেমিস্ট্রি খুব ইজি ছিল 2023 এর রেসপেক্টে, সেটা বুঝতেই পেরেছিস তোরা পরীক্ষা দিয়ে। বায়োলজি কিন্তু মডারেট ছিল, আর ফিজিক্সটা কিন্তু একটু মডারেট প্লাস লেন্দি ছিল, এই জন্য অনেকেই তোরা বলবে যে ফিজিক্স একটু টাফ হয়েছে। কিন্তু তা বলে যে কাট অফ কমবে 2023 রেসপেক্টে, একদমই কিন্তু না। কারণ আগের বছরে যে নিট পরীক্ষা দিয়েছে, পরীক্ষার্থীর সংখ্যা যেটা ছিল সেটা হচ্ছে অ্যারাউন্ড 21 লাখ, এবছরে যে নিট পরীক্ষা দিয়েছে অ্যাবাউট 24 লাখ প্লাস। তাহলে বুঝতেই পারছিস যে কতটা স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেছে, ন্যাচারালি কাট অফ বাড়বে। তাছাড়াও কিছু কিছু গভর্নমেন্ট কলেজের সিটও বেড়েছে, সেমি গভর্নমেন্ট কলেজের সিটও বেড়েছে, তার জন্য কাট অফ কিছুটা এফেক্ট হবে। যাই হোক, আমি অনেক কিছু ক্যালকুলেশন করে একটা কাট অফ আমি সেট করেছি। আর বেঙ্গল থেকে যে পরীক্ষার্থীর সংখ্যা আগের বছরে ছিল 1,02,000 মতো, এবছরে কিন্তু 1,20,000 প্লাস, তার মানে বেঙ্গল থেকেও কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। সুতরাং আমি আজকে যেটা কাট অফটা আলোচনা করছি সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজের র্যাঙ্কের সিকিওর করবার জন্য। সেটা হচ্ছে ফর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে 595, অ্যারাউন্ড 595 থাকবে, প্লাস মাইনাস 5 ধরতে পারিস, অ্যারাউন্ড 595 প্লাস মাইনাস 5 ফর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টস। ওবিসি ক্ষেত্রে তোরা জানিস 3-4 মার্কস ম্যাক্সিমাম ডিফারেন্স থাকে, ওটা অ্যারাউন্ড ধরে রাখতে পারিস 590 প্লাস মাইনাস 5। তাহলে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টের জন্য থাকবে যেটা হচ্ছে 595 প্লাস মাইনাস 5, এটা কিন্তু আমি অনেক কিছু অ্যানালিসিস করে ভিডিওটা করছি। ওকে, তোরা চটপট করে সব অ্যান্সার মিলিয়ে নে, তোরা তো অলরেডি ভিডিও ফেলেছিস বিভিন্ন ইনস্টিটিউট থেকে যেসব কি অ্যান্সার দিয়েছে তার রেসপেক্টে। তারপরে কিছু ইনপর যখন এন টিএ বেরোবে যে অ্যান্সার কী দেবে তার রেসপেক্টে তোরা দেখতে পাবি। ওকে, তাহলে থ্যাংক ইউ তোরা ভিডিওটা দেখার জন্য। আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি, আমার রিপিটার্স ব্যাচ কোর্স লঞ্চ হচ্ছে, যেটাতে স্পেশালি ফর নিটের ক্যান্ডিডেটের জন্য রিপিটার্স ব্যাচ বা ড্রপার ব্যাচ কোথায় কোথায় লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে মৌলালি, কলকাতার মৌলালি, কলকাতার গড়িয়াহাট সেন্টার আর হাওড়ার কদমতলা সেন্টার। মান্থলি ফিজে আমি কিন্তু পড়াবো, কোথাও কিন্তু এই স্কোপ পাবি না। মান্থলি ফিজে তোদের যে 9-8 মাস যে কোর্সটা থাকে আমি মান্থলি ফিজে পড়াবো, কোনো কিন্তু হিউজ অ্যামাউন্ট না, একদম মান্থলি ফিজে, ইজি মান্থলি ফিজে আমি কিন্তু পড়াবো। চটপট তোরা কিন্তু যারা রিপিট করার মানে করবি, বুঝতেই পাচ্ছিস যে নাম্বার তো অলরেডি জেনেই ফেলেছিস কি হবে অ্যাকচুয়ালি। যারা রিপিট করার ইচ্ছে থাকবে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোরা কিন্তু জয়েন করে নিস, কারণ আমি ব্যাচে কিন্তু 20 জনের বেশি রাখবো না। ওকে, থ্যাংক ইউ তোরা আমার ভিডিওটা দেখার জন্য।